ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृत नरं चैव नरोत्तम देवी सरस्वती व्यासं तत जय मुदीरये। सर्वप्रथमे आमार परम आराध्य परम पौत्री परम जय पताका स्वामी गुरु महाराजेर श्री चरण कमले आमार कोटि कोटि धन्यवाद प्रणाम। তারপরে পরমারাধা শিল ভক্তি শিল প্রভুপাদের শ্রীচরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। অসংখ্য বৈষ্ণব ভক্তের শ্রীচরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা আমাদের গিরিরাজ প্রভু 23 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিল। সেই শ্লোকে আলোচনা হয়েছিল অদ্বৈতত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে কি করেন, বিরাজমান থাকেন। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন, করুণাশীল, ভেদবুদ্ধি জনিত, অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত। তাই তিনি যা করেন তা সবই জড় বিকার শূন্য। তিনি সমভাবাপন্ন পুরুষ, এই জড় জগতের বিকার শূন্য। ভগবান যেহেতু সকলের হৃদয় বিরাজমান থাকেন এবং তিনি হলেন ভগবান, তিনি সমভাবাপন্ন, তার মধ্যে কোনো ভেদ বুদ্ধি নেই, ভগবানের ভেদ ভাব নেই এবং তিনি অভিমান শূন্য, ভগবানের কোনো অভিমান নেই। সেই জন্যে তিনি জড় আসক্তি শূন্য, এই জড় জগতের প্রতি ভগবানের কোনো আসক্তি নেই। যেহেতু এই জড় জগতের মানুষের জড় জগতের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে জড় জগতের মানুষ কি করছে, এই জগতে জগৎটাকে সবকিছু মনে করছে, এই জগতে আনন্দ সুখ শান্তি সবকিছু ভালো এই জগতে পাবে সেটা মনে করছে, কিন্তু ভগবানের এই জড় জগতের প্রতি কোনো আসক্তি নেই এবং আসক্তি রহিত। তাই তিনি যা করেন তা সবই বিকার শূন্য, তিনি সমভাবাপন্ন পুরুষ, তার মধ্যে কোনো বিকার নেই। এই জড় জগতের মানুষের মধ্যে যেরকম কি আছে, ইন্দ্রিয়ের বিকার আছে, মনের বিকার আছে, তারপরে চিন্তাধারার বিকার আছে, সবকিছু আছে, কিন্তু ভগবানের মধ্যে সেগুলো নেই। আর যেহেতু ভগবানের ভক্তরা ভগবানের গুণগুণ অবলম্বন করে, তাদের সেই জন্য তারা ধীরে ধীরে তার থেকে মুক্ত হতে পারে, সেগুলো আমরা এখন জানতে পারবো 22 নম্বর শ্লোক। আর 22 নম্বর শ্লোকে কি বলছে, যে সকলের প্রতি সমদর্শী হওয়ার সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম ভীষ্মদেব ভীষ্ম পিতামার যে প্রয়াণ, সেই উদ্দেশ্য সেই বিষয়ে আমাদের এই ভগবত কথা আলোচনা হচ্ছে। সকলের প্রতি সমভাবাপন্ন হওয়ার সত্ত্বেও তিনি আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে আমাকে দর্শন দিতে এসে কথা শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এতক্ষণ শোনা যাচ্ছিল না? শোনা যাচ্ছিল, আমার বন্ধ হয়ে গেছিল। দণ্ডবাদ প্রণাম। ঠিক আছে, আমরা এখন 23 শ্লোক 24 শ্লোকে হবে না? 23 শ্লোকে বলেছে ভক্তি রস রস ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, তিনি তাদের জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করেন। হ্যাঁ, ভগবান বিষ্ণুদেবের যে সম্মুখে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তিনি কি করছেন, যেহেতু তিনি ভেদ বুদ্ধি না, তিনি সমবুদ্ধি, সবার মধ্যে তিনি আছেন
এবং তার তিনি সবাইকে সমানভাবে দর্শন করেন। আর এই কারণে তিনি বলছে যে ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তরা তার ভাবে আবিষ্ট হয়ে তার মহিমা কীর্তন করেন, তিনি তাদের জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করেন। সকাম কর্মের বন্ধন থেকে তিনি সবাইকে মুক্ত করেন। তাহলে সকাম কর্মটা কি এবং তার বন্ধনটাই কি? সকাম কর্মটা হলো যেটা এই জড়জগতে আমার নিজের জন্য এবং আমার আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য আমি ভেবে যেটা করছি, যেটা ভগবানের উদ্দেশ্যে কিছু করা হচ্ছে না, সেটাকে বলা হয় সকাম কর্ম। আর সেই সকাম কর্ম থেকে কখন আমরা মুক্ত হতে পারবো? যখন জড়দেহ ত্যাগের সময় সকাম কর্মের, কখন? যখন ভক্তি সমাহিত চিত্তে যে ভক্তেরা তার ভাবে আবিষ্ট হয়। ভক্তি ভাবে ভগবানের ভাবে যে আবিষ্ট হয় তাকে ভগবান কি করে? দেহ ত্যাগের সময় সকাম কর্মের সমস্ত বন্ধন থেকে তিনি কি করেন? মুক্ত করে দেন। এই যে যারা, ওই জন্য বলছে যে ভক্তরা কোথায় যান? ভক্তরা ভগবানের ধামে প্রবেশ করেন। কিসের মাধ্যম দিয়ে? এই জড় জগতের প্রতি সেই তার আর কোনো কি থাকে না, কোনো কর্মবন্ধনে সে যুক্ত থাকে না। আর যেহেতু কর্মবন্ধনে যুক্ত থাকে না, কর্মবন্ধনে যুক্ত না থাকার কারণে তার সমস্ত সকাম কর্ম, কারণ সে যেমন যে সমস্ত কর্মগুলো করছে, কি করেছে, সে সমস্ত কর্মগুলো কার উদ্দেশ্য হচ্ছে? ভগবানের উদ্দেশ্যে। আর যেহেতু ভগবানের উদ্দেশ্য হচ্ছে, তার নিজের উদ্দেশ্য হচ্ছে না, সেই জন্য তার থেকে কোনো ফল উৎপন্ন হচ্ছে না। যদি সকাম কর্ম কেউ করে তাহলে তার থেকে কি হবে? ফল উৎপন্ন হবে। আর সেই ফলটা ভোগ করার জন্য তাকে আবার এই জড় জগতে ফিরে আসতে হবে। কিন্তু বলছে এখানে কি বলছে? ভক্তি সমাহিত চিত্তে ভক্তেরা তার ভাবে, ভগবানের ভাবে আবিষ্ট হয়ে যায়। আজকে সকালেও এই বিষয়ে ক্লাসটা হয়েছিল যে ভগবানের ভাবে যে কোনো চিন্তাটা, চিন্তাটা ভগবত কেন্দ্রিক। আমরা জড় জগতে যখন কোনো কিছু মানে সকাম কর্মে যুক্ত থাকি, তখন আজকে কি কি হবে, কালকে কি হবে, এই নিয়ে জাগতিক চিন্তায় আমরা থাকি না, জাগতিক চিন্তায় থাকি। কিন্তু যখন ভক্তরা কোন চিন্তায় থাকে? ভগবান, ভগবান, ভক্তরা ভগবানকে কি করে সেবা সেবা করব, ভগবানকে কি করে সন্তুষ্ট করব, এই চিন্তায় ভক্তরা থাকে। সেই জন্য ভক্তদের কর্মটা কি হয়ে যায়? নিষ্কাম কর্ম হয়ে যায়, অপ্রাকৃত কর্ম হয়ে যায়। সেই কর্ম থেকে কখনো কোনো ফল উৎপন্ন হয় না। ভগবান সেকে এখানে সেটাই বলছে যে দেহত্যাগের সময় সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত করেন, তখন সেই ভক্তকে ভগবান তার দেহত্যাগের সময় তার সকাম কর্ম থেকে মুক্ত করেন। আমরা এখন 24 নম্বর শ্লোকে আসছি, এগুলো 23 নম্বর পর্যন্ত আগের দিন হয়ে গেছিল, 24 নম্বর শ্লোকে আসছি। স দেবে দেবে ভগবান অতিক্ষতম কলেবরম যাবৎ ইদম হিনোমি তাহম প্রসন্ন হাস অরুণ লোচন উল্লাস মুখ অম্বুজ ধ্যান পথ চতুর্ভুজ। স মানে তিনি, দেব দেব দেবতাদের দেবতা ভগবান পরমেশ্বর ভগবান, প্রতীক্ষতম কৃপা করে প্রতীক্ষা করুন, কলে বরম দেহ যাবৎ যতক্ষণ পর্যন্ত, ইদম এই জড়দেহ, হিম নমি ত্যাগ করি, আহম আমি প্রসন্ন প্রফুল্ল হাস্য হাসি অরুণ লোচন প্রভাতের সূর্যের মতো রক্তিম যার চক্ষু উল্লসত সুন্দরভাবে অলঙ্কৃত মুখ অম্বুজ যার মুখমণ্ডল পদ্মের মতো ধ্যান পথ আমার ধ্যানের পথ চতুর্ভুজ চতুর্ভুজ নারায়ণ ভীষ্মদেবের আরাধ্য রূপ, এই রূপে
ভীষ্মদেব কি করছিলেন? ভগবানের আরাধনা করছিলেন। কি কি রূপ? তিনি তিনি বলছেন যে যে দেবতাদের দেবতা, ভগবান দেবতাদের দেবতা, তাই না? সমস্ত দেবতাকে কে পরিচালনা করছে? ভগবান পরিচালনা করছে। সমস্ত তারই নির্দেশে সূর্য কিরণ দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, চন্দ্র কিরণ দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, চন্দ্র কিরণ দিচ্ছে, আর কি করছে? আর তারই নির্দেশে বায়ু পবন দেব বায়ু দিচ্ছে, বরুণ বরুণ দেব জল দিচ্ছে, সবাই সমস্ত দেব দেবতা কার নির্দেশে সমস্ত ক্রিয়াকর্ম করছে? ভগবানের নির্দেশে, ভগবানের নির্দেশে সবাই কাজ করছে। সেই জন্য সমস্ত দেব দেবতাদেরও কে পরিচালনা করছে? ভগবান পরিচালনা করছে। তাহলে সমস্ত দেবতাদের দেবতা কে? ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য এখানে বলছে দেবে দেবে পরমেশ্বর ভগবান প্রতীক্ষাতাম, কৃপা করে প্রতীক্ষা করুন। হ্যাঁ, ভীষ্মদেবের জন্য প্রতীক্ষা করতে বলছেন। কেন প্রতীক্ষা করতে বলছেন? কারণ ভীষ্মদেব এখন দেহত্যাগ করবেন। যেহেতু ভীষ্মদেব দেহত্যাগের সময় এই যে ধ্যান, এইটা হলো তার আরাধ্য ভগবানের, আর সে এই এই রূপের আরাধনা করে ভীষ্মদেব দেহত্যাগ করবেন। হাসো হাসি অরুণ লোচন প্রভাতের সূর্যের মতো রক্তিম যার চক্ষু, যার চক্ষুটা প্রভাতের সূর্যের মতো রক্তিম, মানে যখন সূর্যটা প্রথম ওঠে তখন কিরম হয়? পুরো সূর্যটা লাল রঙের হয় না, রক্তের মতো রং হয়। সেই রকম বলছে প্রভাতের সূর্যের মতো যার রক্তিম চক্ষু, তার চক্ষুগুলো যেন সেই প্রভাতের সূর্যের মতো সুন্দর। উৎফুল উল্লসাত সুন্দরভাবে অলঙ্কৃত মুখ অম্বুজ যার মুখমণ্ডল পদ্মের মতন, পদ্মের মতন মুখমণ্ডলটা যেন পদ্মের মতন। ধ্যান পথ আমার ধ্যানের পথে চতুর্ভুজ চতুর্ভুজ নারায়ণ, ভীষ্মদেবের আরাধ্য রূপ হলো এইটা চতুর্ভুজ নারায়ণ। আমরা এখন অনুবাদ করব। আমার প্রভু যিনি চতুর্ভুজ এবং যার বদন কমল নবনীত সূর্যের মতো রক্তিম, নেত্র প্রফুল্ল হাস্যের দ্বারা সুশোভিত, তিনি কৃপা করে আমার এই জড়দেহ পরিত্যাগের মুহূর্তে আমার জন্য প্রতীক্ষা করুন। হ্যাঁ, তাই ভীষ্মদেব যেহেতু তিনি একজন ভগবত ভক্ত ছিলেন, সেই জন্য যে ভগবত ভক্ত থাকার কারণে মৃত্যু সময় কার চিন্তা করছে? ভগবানের চিন্তা করছেন, মৃত্যু সময় ভগবানের চিন্তা করছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য করেছেন খুব সুন্দর, আমরা তাৎপর্য আলোচনা করব। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। ভীষ্মদেব ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ। আদি নারায়ণ বলতে কি বোঝা যাচ্ছে? যে যার থেকে সমস্ত নারায়ণ নারায়ণের সৃষ্টি হয়েছে। বলরাম ভগবানের ডান অঙ্গ থেকে বলরাম, বাঁ অঙ্গ থেকে রাধারানী, বলরামের থেকে চারজন কি বাসুদেব শঙ্করসন প্রদুম্ন অনিরুদ্ধ, এই চারজন, এই চারজনের থেকে প্রকাশিত হয়েছে কারা? তিনজন নারায়ণ। কে কে? কারণ দক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, এই তিনজন নারায়ণের সৃষ্টি হয়েছে। তাহলে আদি নারায়ণ কে হলো? ভগবান শ্রীকৃষ্ণ। এটা ভীষ্মদেব খুব ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গে লীলা করছে বলে মানুষের মতন, সে কিন্তু সাধারণ মানুষ না, তিনি হলেন আদি নারায়ণ। এটা তিনি ভালো করেই জানতেন। তার আরাধ্য বিগ্রহ ছিলেন চতুর্ভুজ নারায়ণ, তিনি এই নারায়ণ ভগবানেরই তিনি আরাধনা করতেন, এই ভগবানকেই তিনি সবসময় আরাধনা করতেন। পরোক্ষ ভাবে তিনি চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ যেন তার চতুর্ভুজ রূপে তার সম্মুখে এসে উপস্থিত হন, যেন
তিনি তার চতুর্মুখ সেই নারায়ণ রূপে তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে দর্শন প্রদান করেন। কিভাবে দর্শন সেটা আমরা আগে জানলাম যে এই রূপটা ভীষ্মদেবের ধ্যান ছিল, এই রূপের ধ্যানই ভীষ্মদেব করছিল। আর ভক্তরা সাধারণত তিনি যে ওরকম মানে অনেক বড় ভক্ত, তিনি যে ভগবত ধামে ফিরে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না, কিন্তু যেহেতু ভক্ত কি হয় বিনয়ী হয়, আর বিনয়ী হওয়ার কারণে ভীষ্মদেব ভাবছে কি যে আমি যদি আর কোনোদিন ভগবানকে না দর্শন করতে পারি, কলে বরম, না বলেছে না কলে বরম, কলে বরম মানে এই জড় দেহটাকে বলা হচ্ছে, এই দেহটা ত্যাগ করার পরে আমি যদি শ্রীকৃষ্ণকে পরের জন্মে আর না দর্শন করতে পারি, তার থেকে এই জন্মে আমি সুযোগ পেয়েছি, এই জন্মে সুযোগ পেয়েছি কৃষ্ণ দর্শন করার, ডাইরেক্ট স্বয়ং কৃষ্ণ আমাদের সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই কৃষ্ণ মনুষ্যরূপে লীলা করছে, কিন্তু কেউ তাকে চিনতে পারছে না। ভক্ত চিনতে পারে না ভগবানকে, কে বুঝতে পারে? ভক্ত ভগবানকে বুঝতে পারে, একমাত্র ভক্তই ভগবানকে বুঝতে পারে, জানতে পারে। তাই উনি অনেক বড় ভক্ত ছিলেন, যার কারণে তিনি ভগবানকে বুঝতে পেরেছিলেন। এখন তিনি চাইছেন যে পরবর্তী জীবনে যদি আমি আর দর্শন না করতে পারি, তাহলে এই এই জন্মে যেহেতু মনুষ্য শরীর পেয়েছি, ভগবানকে আমি দর্শন করতে করতে আমার দেহ ত্যাগ করবো। আর তিনি ছিলেন কিসে? সরসজ্জায়, তিনি সরসজ্জায় ছিলেন, আর তিনি সরসজ্জায় থেকেও ভগবানকে দর্শন করার প্রতীক্ষা করতে পারছিলেন, কারণ তিনি তার বাবার থেকে বর প্রাপ্ত হয়েছিলেন। কি বর প্রাপ্ত হয়েছিলেন? একবার ওনার পিতা শান্তনু রাজা মৃগয়া করতে গিয়েছিলেন, আর মৃগয়া করতে গিয়ে সত্যবতীকে ওনার পছন্দ হয়েছিল, সত্যবতীকে পছন্দ হওয়ায় তিনি বলেছিলেন আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমাকে গ্রহণ করতে চাই আমার পত্নী রূপে। তখন তিনি বলেছিলেন আমার বাবার কাছে যেতে হবে। যখন তিনি বাবার কাছে গেলেন তখন তাকে প্রত্যাখ্যান করলেন, বললেন আপনার সন্তান আছে, সেই সন্তান রাজা হবে, আর যদি সেই সন্তান রাজা হয় তাহলে আমার সন্তানরা কি হয়ে যাবে? দাসী পুত্র হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমার আমার মেয়ের সন্তানরা দাসী পুত্র হবে, এটা আমি কখনোই মেনে নেব না। তখন শান্তনু রাজা এসে খুব শোকার্ত হয়ে গেছিল। তখন শান্তনু রাজার বন্ধুকে এই ভীষ্মদেব জিজ্ঞেস করেছিল যে আমার বাবা কেন এত চিন্তিত, কেন এত শোকার্ত, কেন এত কষ্ট পাচ্ছে আমার বাবা, আপনি সবসময় আমার বাবার সঙ্গে থাকেন, আপনি বলুন। তখন সেই তার শান্তনু রাজার বন্ধু বলেছিল যে তোমার বাবা মিগ্রা করতে গেছিল, এমন একজনকে পছন্দ হয়েছে, কিন্তু তার বাবা তোমার তাকে তোমার বাবার হাতে প্রদান করতে রাজি না। তখন ভীষ্মদেব সেই রাজার কাছে গিয়েছিল, গিয়ে বলেছিল আমি কোনোদিন বিবাহ করব না, আর আমি আপনার মেয়ের সন্তানরাই রাজা হবে এবং তাদের আমি সব সময় রক্ষা করব। আর সেই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল বলে ভীষ্মদেব এত বড় সুন্দর ভক্ত হওয়ার সত্ত্বেও তিনি অধর্মে যোগদান করেছিল। জানে যে এই যে আমি যে যুদ্ধটা করছি এটা অধর্মে যোগদান করছি, ধর্মে যোগদান করিনি। এত বড় জ্ঞানী মানুষ তাহলে সে কি যা বুঝতে পারছে না? বুঝতে পেরো যে তো প্রতিশ্রুতি দিয়েছিল। ভীষ্মদেব নাম হওয়ার কারণটা কি? হ্যাঁ, ভীষণ ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, ভীষণ ভাবে প্রতিজ্ঞাবদ্ধ, তাই জন্য তার ওনার নাম হয়েছে ভীষ্মদেব, ভীষ্মদেব। হ্যাঁ, সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সেই প্রতিজ্ঞা উনি পূরণ করতে গিয়ে ওনাকে অধর্মেই যুদ্ধ করতে হয়েছে, তবু তিনি সেটা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভীষ্মদেব কি যে কত বড় ভক্ত ছিল, সরসজ্জায় রয়েছে, কোনো অত কষ্ট পাচ্ছে, আমাদের মনে হচ্ছে কষ্ট, এখানে এটাই বোঝাচ্ছে যে ভগবানের ভক্ত কি অত কষ্ট পায় না, কারণ ভগবানের ভক্ত এই কষ্টকে কোনো মানে গায়ে লাগায় না। আর ভগবানের ভক্তরা সবসময় ভগবানের চিন্তায় ব্যস্ত থাকে, যেহেতু ভগবত চিন্তায় ব্যস্ত থাকে সেই জন্য তাদের এই জাগতিক কষ্টটা আমরা মনে করছি যে তিনি কষ্ট পাচ্ছেন,
কিন্তু প্রকৃতপক্ষে তিনি সেই কষ্টটা পাচ্ছেন না। এখানে আরো বলছে, দুশ্চিন্তা ছিল না যে তিনি যে কোন রকম ভাবে যে ভগবত ধামে যাবেন এর জন্য কোনো সন্দেহ ছিল না, হ্যাঁ এর জন্য চিন্তা করার কোনো কারণ ছিল না। তবুও তিনি যে বিনয়ী, হ্যাঁ আমি আমারও তো যোগ্যতা নেই ভগবত ধামে ফিরে যাওয়ার, আর ভগবানের ভক্তরা ভগবত ধামে কিন্তু ফিরে যেতে চান না। তিনি কি ভগবত ভক্তরা কি চায়? ভগবত ভক্তরা চায় স্বর্গে থাকি আর নরকে থাকি, যেখানেই থাকি না কেন যেন তোমার সেবায় যুক্ত হতে পারি, আমি যেন তোমাকে ভুলে না যাই, এটাই হলো ভগবত ভক্তের একমাত্র প্রার্থনা। ভগবত ভক্তরা এই জাগতে জগতে কিছু চায় না, জাগত জাগতিক কোনো সম্পত্তি কোনো প্রতিষ্ঠা কোনো কিছুর প্রতি ভক্তদের আকর্ষণ নেই। আকর্ষণ কিসে? ভগবানের চরণে, আমি যেন তোমাকে ভুলে না যাই, আমি যেখানেই যে অবস্থায় থাকি না কেন আমি যেন তোমার শরণাগত হয়ে থাকতে পারি, এটাই হলো ভক্তদের কি একটা প্রার্থনা, ভগবানের কাছে এটাই প্রার্থনা, আর কোনো কিছু চায় না ভক্তরা। ভক্তরা মানে কোনো প্রতিষ্ঠা কোন জাগতিক সম্পত্তি লাভ করা এসব কিছু চায় না, জগতে তাদের ইন্দ্রিয় তৃপ্তি এসব ভক্তরা চান না। আমরা আসছি 25 নম্বর শ্লোকে। সুত উবাচ যুধিষ্ঠির তাত আকর্ণ সায়নম সরপঞ্জরে অপৃচ্ছত বিবিধান ধর্মান ঋষিনাম অনুসীনতম। এখানে কি বলছে? সুত গোস্বামী বলছেন, হ্যাঁ সুত গোস্বামী কাদের কাছে বলছেন বলেন তো? সেই যে নৈমিষারণ্যে সমস্ত মুনি ঋষিরা কি করছিল? যজ্ঞ করছিল, যজ্ঞ করার পরেও তারা ভগবানের সেই অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারছিল না, যেহেতু লাভ করতে পারছিল না এখন সুত গোস্বামীকে ধরেছে, তুমি অনেক কৃপা পেয়েছ, স্বয়ং সুখদেব গোস্বামী তোমাকে বর প্রদান করেছে, এই পরবর্তীতে তুমি এই ভগবত কথা রচনা করবে প্রদান করবে, সেই জন্য তুমি অনেক কৃপা পেয়েছো আর খুব দৃঢ়তার সঙ্গে এখন নিষ্ঠভাবে তুমি সেই কথা শ্রবণ করেছো, এখন সেই অপ্রাকৃত কথা আমাদের শ্রবণ করাও, যাতে আমরা এই উত্তম শ্লোক, উত্তম শ্লোক ভগবানকে বলা হয়েছে, এই ভগবানের নীলামৃত আস্বাদন করে আমরা এই অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারি। আমরা এতদিন ধরে যজ্ঞ করছি কিন্তু আমরা এই অপ্রাকৃত রস আস্বাদন করতে পাচ্ছি না। এখানে সেই সুত গোস্বামীকে বলছে, সুত গোস্বামী বলছেন যুধিষ্ঠির মহারাজ, হ্যাঁ যুধিষ্ঠির তা তো তা আকর্ণ শ্রবণ করে, যুধিষ্ঠির মহারাজ সেই সমস্ত কথা শ্রবণ করে ভগবানের সঙ্গে যে এই সমস্ত আদান প্রদান হচ্ছে, যে এরকম রূপের আমি ধ্যান করি সমস্ত হচ্ছে, তখন যুধিষ্ঠির মহারাজ সমস্ত শ্রবণ করে সাহিত সরপঞ্জরে সরসজ্জায় অপৃচ্ছাত জিজ্ঞাসা করেছিলেন বিবিধান বিবিধ ধর্মান বিবিধ ধর্মান কর্তবাদী ঋষি নাম ঋষিদের চ এবং সেই ঋষিদের অনুশ্রীণতাম শোনার পর, হ্যাঁ ঋষিদের শোনার পর এখন সুত গোস্বামী বলেছেন, সুত গোস্বামী বললেন ভীষ্মদেবের সেই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সমক্ষে সরসজ্জাশায়ী ভীষ্মদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্য কর্মাদি অত্যাবশ্যক নীতি নিয়মাদি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। সুত গোস্বামী ওই নৈমিষারণ্যের ঋষিদের কাছে বলছেন যে এই যে সরসজ্জায় শায়িত হয়ে রয়েছে ভীষ্মদেব, ভীষ্মদেব এখন কি করছেন? ভীষ্মদেব সরসজ্জায় শায়িত রয়েছে আর যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সমক্ষে, সেখানে ব্যাসদেব ছিল, সুখদেব মুনি ছিল,
আরো বড় বড় মহারাজ মানে মহাত্মারা মুনি ঋষিরা সবাই সেখানে এসেছিল, কারণ এই ভীষ্মদেব এমন মহান ভগবত তাকে দর্শন করার জন্য, তিনি যে শরশয্যায় শায়িত হয়ে রয়েছে তাকে দর্শন করে নিজেদের পবিত্র করার জন্য তারা সবাই সেখানে এসেছিলেন। আর সেখানে এসেছিলেন সবার সম্মুখে, এখন যুধিষ্ঠির মহারাজ গেছে কি করতে, এই যে ধর্ম বিষয়ে প্রশ্ন করতে, যে এই যে তিনি রাজা হয়েছেন, এখন রাজার কি কর্তব্য, কিভাবে এই রাজ্যটাকে ধর্মের মাধ্যম দিয়ে পরিচালিত করবে, যেহেতু রাজা ধার্মিক তাহলে ধর্মের মাধ্যম দিয়ে সে রাজ্য পরিচালিত করবে, সে নিজের স্বার্থের জন্য রাজ্য পরিচালিত করবে না, তার নিজের কোনো স্বার্থ নেই, রাজা হতে চাইনি, হ্যাঁ রাজা হতে চাইনি, বলেছিল আমরা বনে গমন করব, আমাদের রাজ্য কোনো দরকার নেই, কারণ ভগবান যেহেতু ধর্মকে প্রতিষ্ঠা করবে সেই জন্য যুধিষ্ঠির মহারাজকে রাজা করেছে। আর যুধিষ্ঠির মহারাজকে রাজা করা বলে এখন সেই যুধিষ্ঠির মহারাজ কার কাছে গেছে, ভীষ্মদেবের কাছে, পরামর্শটা কার, আমরা পরে আসছি, স্বয়ং ভগবানের তাৎপর্যতেই আছে। হ্যাঁ, বিষয়ক বিভিন্ন কর্তব্য কর্মাদির অত্যাবশ্যক নীতি নিয়মাদি সংক্রান্ত প্রশ্ন, যে এই যে রাজ্যটা যে পরিচালনা করব, কিভাবে এই রাজ্যটা আমি ধর্মের মাধ্যম দিয়ে পরিচালনা করতে পারি। ভীষ্মদেবকে এইভাবে মর্মস্পর্শী স্বরে কথা বলতে, খুব মানে করুণ সুরে কথা বলতে দেখে যুধিষ্ঠির মহারাজ বুঝতে পেরেছিলেন যে তিনি আর বেশিক্ষণ নেই, তিনি এইবারে তার প্রাণটা ত্যাগ করবে, কারণ তার ঈপ্সিত ফল সে পেয়ে গেছে, কি যে স্বয়ং ভগবানকে দর্শন লাভ করেছে, ভগবানকে যেভাবে দর্শন করতে চেয়েছিল তিনি সেইভাবে দর্শন করতে পেরেছে, আর যেহেতু সেইভাবে দর্শন করতে পেরেছে সেই জন্য এখনই তিনি তার দেহটা ত্যাগ করবে শরশয্যা থেকে। এইটা বুঝতে পেরে তিনি শীঘ্রই দেহ ত্যাগ করবেন, এটা বুঝতে পেরে যুধিষ্ঠিরকে অনুপ্রাণিত, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অনুপ্রাণিত করছে, যাও তুমি এখনই যাও গিয়ে ওনার কাছে ধর্মতত্ত্ব জানো, ধর্মতত্ত্ব জানলে তুমি তো ধার্মিক ভাবে এই রাজ্যটাকে পরিচালনা করতে পারবে, তুমি যদি ধর্মতত্ত্ব না জানো তাহলে কি করে এই রাজ্যটাকে ধর্মের মাধ্যম দিয়ে পরিচালনা করবে। কে প্রেরণ করেছেন? ভগবান স্বয়ং। ওখানে অনেক মুনি ঋষি ছিল কিন্তু তাদের না, তাদের তাদের মাধ্যম দিয়ে ধর্মতত্ত্ব প্রদান করার জন্য যুধিষ্ঠির মহারাজকে অনুপ্রাণিত করেনি, করেছে কাকে, ভীষ্মদেব, কারণ ভীষ্মদেব কি হবে এক্ষুনি তিনি দেহ ত্যাগ করবেন। ভগবান কি চান, সবসময় তার ভক্তকে প্রাধান্য দিতে চান, ভগবান স্বয়ং আছেন ওখানে, ধর্মতত্ত্ব ভগবানের থেকে ভালো আর কে জানবে, তাই না, কে জানবে, যত মুনি ঋষিরা ধর্মতত্ত্ব সম্বন্ধে কি বলে, বলে যে আমরা কিঞ্চিত ভগবানের সম্বন্ধে আমরা কিঞ্চিত জানতে পারি, কিঞ্চিত ব্যাখ্যা করতে পারি, কিঞ্চিত বলতে পারি, কিন্তু তারা কখনোই বলেন আমরা পূর্ণরূপে স্বয়ং ভগবানের সম্বন্ধীয় কথা আমরা বলতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, সেই ভগবান স্বয়ং রয়েছে, তার থেকে ধর্ম বিষয়ে আর কে ভালো বলতে পারবে, কিন্তু ভগবান এতই কৃপালু যে তিনি সবসময় কি চান, তার ভক্তকে প্রাধান্য দিতে চান, ভক্তকে প্রাধান্য দিতে চান, যেহেতু ভক্তকে প্রাধান্য দিতে চান সেই জন্যে তিনি কি করেছেন, এই ভীষ্মদেবের মাধ্যম দিয়ে কি করে রাজ্য পরিচালনা করবে সেই তত্ত্ব তিনি জানার জন্যে অনুপ্রাণিত করেছেন। ওরূপ অনুপ্রাণিত করায় যে ভীষ্মদেবের মতন মহান ভগবত ভক্ত আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে কি, তিনি অধর্মের পথে যুদ্ধ করেছে, অধার্মিক, কিন্তু প্রকৃতপক্ষে তিনি অধার্মিক না, মানুষের মতো জীবন যাপন করলেও মহর্ষদের থেকে এমনকি ব্যাসদেবের থেকেও শ্রেষ্ঠ। আর একটি বিষয় হচ্ছে যে ভীষ্মদেব তখন কেবল শরশয্যাতেই শায়িত ছিলেন না, অধিকন্ত সেই অবস্থায় তিনি অত্যন্ত বেদনা অনুভব করছিলেন, বেদনা অনুভব করছিলেন, কিন্তু বেদনা অনুভব করা সত্ত্বেও তিনি
ভগবানের জন্য প্রতীক্ষা করছিলেন, তার তো ইচ্ছা মৃত্যু ছিল, সেটা বলা হয়নি না যে এরকম তার কাছে গেল না, ওই সত্যবতীর বাবার কাছে গেল, সত্যবতী তারপরে বিবাহ দিল। তখন যখন ওই আসলো শান্তনু রাজার কাছে, তখন শান্তনু রাজা অবাক হয়ে গেল যে এই সমস্ত করে আসলো, ঠিক আছে তুমি তোমার ইচ্ছা মতন তুমি মৃত্যুবরণ করবে, তুমি জগতের কল্যাণের জন্য তোমার যতদিন প্রয়োজন ততদিন তুমি জগতে স্থায়ী থাকতে পারবে। এইভাবে তিনি ইচ্ছা মৃত্যুর বর প্রদান করলেন, আর এই ইচ্ছা মৃত্যুর বরের মাধ্যম দিয়ে তিনি নিজের দেহ যখন ইচ্ছা তখন ছাড়তে পারতো। আর সেই জন্য এটা এখানে সেটাই বলছে, তিনি অত্যন্ত বেদনা অনুভব করেছিলেন, এরকম অবস্থায় তাকে কোনো প্রশ্ন করা উচিত ছিল না, কিন্তু শ্রীকৃষ্ণ প্রমাণ করতে চেয়েছিলেন যে তার শুদ্ধ ভক্তের দিব্য জ্ঞানের প্রভাবে দেহ এবং মনে সম্পূর্ণরূপে সুস্থ থাকেন। না, তিনি এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে যে বেদনা অনুভব করার সত্ত্বেও যেহেতু তার মধ্যে কি ছিল, দিব্য জ্ঞান ছিল, আর এই দিব্য জ্ঞানের মাধ্যম দিয়ে তিনি কি করছেন, তিনি মনে এবং শরীরে সম্পূর্ণরূপে সুস্থ অনুভব করছেন। কারণ তার উদ্দেশ্য কি, ভগবানকে লাভ করা, এই দেহকে সুখী করা না। যদি মানুষ আত্মহত্যা করে, তাই না, মানুষ আত্মহত্যা করে কিসের জন্যে, মনে করে আত্মহত্যা করলেই মনে হয় আমি এই জগৎ থেকে নিস্তার পাবো, কিন্তু সেটা আরো কঠিন ব্যাপার, সেটা আরো কঠিন ব্যাপার। ঠিক সেরকমই বিষ্ণুদেব, কিন্তু উদ্দেশ্য, তার উদ্দেশ্য কি, ভগবানকে লাভ করা, সেই দিকে তার পূর্ণ কি ছিল, পূর্ণ ধ্যান ছিল, পূর্ণ ধ্যান ছিল। যেরকম আমরা দেখতে পাই আমাদের জয় পতাকা স্বামী গুরু মহারাজ, না, এই যে অবস্থা, এই অবস্থায় আমরা হলে, সাধারণ মানুষ হলে কি হতো, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতাম, বিছানায় শুয়ে থাকতাম। কিন্তু উনি এই অবস্থায়ও, এখন লকডাউনের কারণে বেরোতে পারছে না, তাই না হলে উনি এই অবস্থায় কিন্তু সারা বিশ্ব প্রচার করে বেড়াচ্ছে, সারা বিশ্বে কোন জায়গায় গুরু মহারাজ যাচ্ছে না, বছরে এক মাস গুরু মহারাজ সঠিকভাবে মায়াপুরে থাকে কিনা সন্দেহ, মাত্র এক মাস থাকে কিনা সন্দেহ, কিন্তু এই অবস্থায় উনি সারা বিশ্বে প্রচার করে বেড়াচ্ছেন। কারণ তার মধ্যে কি আছে, পূর্ণরূপে তিনি যে সেই যে পূর্ণ জ্ঞান আছে, না, যে আমার কি করা উচিত, যতক্ষণ আমার এই দেহটা আছে ততক্ষণ আমি ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য এই দেহটাকে কি করব, পরিচালনা করব, নিজের সুখের জন্য, নিজের ইন্দ্রতৃপ্তির জন্য দেহটাকে পরিচালনা করব না, করব কিসের জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। সেই জন্য যত মানুষকে আমি উদ্ধার করে নিয়ে যাবো এই জগৎ থেকে, ভগবান আমার উপরে তত সন্তুষ্ট হবে। সেই উদ্দেশ্যে গুরু মহারাজ কি করছে, এই দেহ এই অবস্থায়ও তিনি সারা বিশ্বে প্রচার করছেন, এখনো প্রচার করছেন। একটা মিনিট তার সময় নেই, একটা সকাল সন্ধ্যাবেলা একটা চৈতন্য চৈতন্যবোধ ক্লাস দেয়, আজকে যদি দিচ্ছে 7টায়, কালকে 8টায়, পরশুদিন 9টায়, কোনো টাইম ঠিক রাখতে পারছে না। কারণ কি, কারণ উনি ব্যস্ত থাকছে, তাই না, তাই জন্য তো টাইমটা ঠিক রাখতে পারছেন না, ব্যস্ত কিসে, সারা বিশ্বে প্রচারে। এটাই এখানে বোঝাচ্ছে যে জীবনের পূর্ণরূপে সুস্থ থাকেন। অতএব ভগবত ভক্ত যে কোনো অবস্থাতে জীবনের আদর্শ মার্গ উপদেশ প্রদান করতে পারেন, যে কোনো অবস্থায়। অনেকে কি ভাবছে, গুরু মহারাজের বয়স হয়েছে, গুরু মহারাজ অসুস্থ, না, গুরু মহারাজ অসুস্থ, কিন্তু না, গুরু মহারাজ এই অবস্থাতেও কি করতে পারে, আমাদের জীবনের মার্গ প্রদান করতে পারবেন, আমাদের উপদেশ দিতে পারবেন, কোন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, এখনো কিন্তু গুরু মহারাজ দিতে পারবেন। যেরকম এরকম ভীষ্মদেবের উদাহরণের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি, না, আমরা মনে করছি গুরু মহারাজ অসুস্থ, গুরু মহারাজ আমাদের মার্গদর্শন দিতে পারবে না, না, কিন্তু গুরু মহারাজ পারবে, কারণ তিনি তার শরীরে এবং মনে পূর্ণরূপে সুস্থ। উদ্দেশ্যটা তো একটা আলাদা, না, ইন্দ্রতৃপ্তির উদ্দেশ্য না, উদ্দেশ্যটা কি, ভগবানকে সন্তুষ্ট করা। সেই জন্য তিনি, যেহেতু উদ্দেশ্যটাই ভগবানের সন্তুষ্ট করা, সেই জন্য তিনি যে কোনো সময় আমাদের সঠিক পথ নির্দেশ দিতে পারবে, আমাদের সঠিক মার্গ দেখাতে পারবেন, তাই না। আমরা আসছি এখন 26 নম্বর শ্লোকে।
পুরুষ স্বভাব বিহিতান যথা বর্ণম যথা আশ্রমম বৈরাগ্যং রাগ উপাধিভ্যাম অন্মাত উভয় লক্ষণম। পুরুষ, হ্যাঁ পুরুষ মানুষ স্বভাব গুণ অনুসারে রজ গুণ অনুসারে জাত প্রকৃতি বিহিতান নির্দিষ্ট যথা অনুসারে বর্ণম বর্ণ বিভাগ যথা অনুসারে আশ্রমম আশ্রম বিভাগ বৈরাগ্যম ত্যাগ রাগ রাগ উপাধি রাগ মানে আসক্তি উপাধি ভ্যাম উপাধি সমূহ থেকে অন্মাত বিধিবদ্ধ ভাবে উভয় উভয় লক্ষণাম লক্ষণাদি থেকে। তাহলে এখানে কি বলছে, পুরুষ মানে মানুষ স্বভাব স্বভাব গুণ অনুসারে জাত প্রকৃতি নির্দিষ্ট অনুসারে বর্ণ বর্ণ বিভাগ অনুসারে আশ্রম বিভাগ ত্যাগ আসক্তি উপাধি সমূহ থেকে বিধিবদ্ধ ভাবে উভয় লক্ষণাদি থেকে। এখানে আমরা অনুবাদ করছি, মহারাজ যুধিষ্ঠিরের অনুসন্ধিৎসায় ভীষ্মদেব প্রথম মানুষের জীবনের স্বভাব ও যোগ্যতা অনুসারে সমস্ত বর্ণ এবং আশ্রম বিভাগের সংজ্ঞা বিবৃতি করলেন প্রদান করলেন। তারপর তিনি যথাক্রমে দুই শ্রেণী ভাগের বিভাগের মাধ্যমে অনাসক্তির প্রতিরোধী ক্রিয়া এবং আসক্তির অন্তঃক্রিয়ার বর্ণনা করলেন। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, মহারাজ যুধিষ্ঠিরের অনুসন্ধিৎসায় ভীষ্মদেব প্রথম মানুষের স্বভাব ও যোগ্যতা অনুসারে বর্ণ এবং আশ্রম বিভাগের সংজ্ঞা বিবৃতি করে দিলেন যে কোন মানুষের কোন আশ্রমে থাকা উচিত আর কোন মানুষের কোন বর্ণে থাকা উচিত, বর্ণ এবং আশ্রমের সম্বন্ধে তিনি ব্যাখ্যা করলেন। তারপরে কি করলেন, তিনি যথাক্রমে দুই শ্রেণী বিভাগের যেরকম বর্ণ এবং আশ্রম শ্রেণী বিভাগের অনাসক্তি প্রতিরোধিতা ক্রিয়া এবং আসক্তি অনাসক্তি এবং আসক্তির অন্তঃক্রিয়ার বর্ণনা করলেন। আসক্তি এবং অনাসক্তি এই অন্তঃক্রিয়ার বর্ণনা করলেন। এখন আমরা শ্রীল প্রভুপাদের তাৎপর্য থেকে জানবো। হ্যাঁ, স্বয়ং ভগবান কর্তৃক শ্রীমৎ ভগবদ গীতায় প্রদত্ত চতুর্বর্ণ এবং চতুর আশ্রম, চারটে বর্ণ কি, হ্যাঁ চারটে বর্ণ আর চারটে আশ্রম কি, সন্ন্যাস, এই চারটে আশ্রম। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, তাহলে ব্রাহ্মণের কি কাজ, ব্রাহ্মণের কাজ হলো ধর্মকে প্রচার করা, ধর্মকে প্রচার করা ব্রাহ্মণের কাজ। ক্ষত্রিয়ের কি কাজ, রাজ্যকে পরিচালনা করা এবং রক্ষা করা, না শুধু পরিচালনা করলে হবে না রক্ষা করাও, ক্ষত্রিয়ের কাজ আছে যে রক্ষা। ওই জন্য তো ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হয়, না নালে ক্ষত্রিয় যুদ্ধ করতে কেন যাবে, যখনই রাজ্য কেউ আক্রমণ করবে তখনই ক্ষত্রিয় কি করবে, তার সে অস্ত্র ধারণ করবে, তাই না, সে অস্ত্র ধারণ করবে। তারপরে বৈশ্যের কি কাজ, হ্যাঁ শুধু ব্যবসা বাণিজ্য চাষবাস করা না, আর একটা কি কাজ আছে, তাদের কিছু অংশ ভগবান ভগবানের সেবায় যে ব্রাহ্মণদের প্রদান করা, কারণ ব্রাহ্মণরা যে এই যে প্রচার করবে তাদের তো জীবিকা নির্বাহ করতে হবে না, তাহলে জীবিকা নির্বাহ তারা কিভাবে করবে, শুধু প্রচার করলেই তো হবে না, জীবিকাও তো নির্বাহ করতে হবে, সেই জন্য কি করতে হবে, এই ধর্মকে প্রচার করার জন্য এই বৈশ্যরা কি করবে, তাদের সাহায্য করবে, তাদের সাহায্য করবে বৈশ্যরা। আর শূদ্রদের কি কাজ, হ্যাঁ তিন শ্রেণীর মানুষের সেবা করা, তারা কিভাবে সেবা করতে পারে,
তারা কিভাবে সেবা করতে পারে, কেউ জামা কাপড় সেলাই করছে, কেউ কোনো কলকার মানে কিছু একটা ধরো একটা ধর্মের প্যান্ডেল তৈরি হচ্ছে তাতে সেবা করছে, তারপরে এরকম নানান যে যে কিছু প্রয়োজন সেই প্রয়োজনীয় কাজগুলো সেই বৈশ্যরা শূদ্ররা করবে। তাহলে এই হলো চারটে বর্ণের চারটে শ্রেণীর যে কাজ সেটা, তারা যদি সেইভাবে চলে তাহলে এটাই এটাই বলেছেন, যদি তারা তাদের এই বর্ণ এবং আশ্রম অনুযায়ী বর্ণ অনুযায়ী চলে তাহলে তারা ধীরে ধীরে কি হবে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারবে, তাহলে তারা ভগবত ভক্তিতে ধীরে ধীরে যুক্ত হতে পারবে। আর আশ্রমের কি কাজ, প্রথম ব্রহ্মচার্য যে ব্রহ্মচার্য কত বছর থেকে কত বছর, হ্যাঁ 25 বছর পর্যন্ত, 25 বছর পর্যন্ত ব্রহ্মচার্য, 25 থেকে 50 বছর পর্যন্ত গৃহস্থ, 50 থেকে 75 বছর পর্যন্ত বানপ্রস্থ, আর 75 থেকে 100 বছর পর্যন্ত সন্ন্যাস। না তাহলে ব্রহ্মচার্যের কি কাজ, তাদের পড়াশোনা করা, পড়াশোনা করবে, তারপরে তারা ধীরে ধীরে কি হবে ব্রাহ্মণের গুণ, এমন না যে যারা শূদ্র তারা ব্রাহ্মণ হয়ে গুণ অবলম্বন করতে পারবে না, পারবে বলেছে ধীরে ধীরে, তাই না, ধীরে ধীরে তারা ভগবত ভক্তিতে যুক্ত হবে, যখনই তারা এই ব্রাহ্মণের গুণগুণ অবলম্বন করবে তখন শূদ্র ব্রাহ্মণে পরিণত হবে, শূদ্র ব্রাহ্মণে পরিণত হবে। আর ব্রাহ্মণে পরিণত হলে তাকে কি করতে হবে, প্রচার করতে হবে, তাই না, প্রচার করতে হবে। ঠিক সেরকমই তাহলে একজন ব্রহ্মচার্যের কি কাজ, সে হলো পড়াশোনা করবে 1 থেকে 25 বছর, 25 বছর পরে সে চাকরি বাকরি করবে, সে গৃহস্থ হবে, গৃহে কতদিন থাকবে, 25 বছর থাকবে, তাহলে 50 বছর হলো। যখন গৃহে 25 বছর থাকলো, তার সন্তানের 25 বছরে বিয়ে যদি করে তাহলে তার সন্তানাদি বড় হয়ে গেল, বড় হয়ে গেলে তিনি কি করবে এই সংসার থেকে নিবৃত্তি নেবে, নিবৃত্তি নিয়ে তিনি কি করবে, তিনি সংসারের ভারটা তার সেই সন্তানের হাতে প্রদান করবে, সংসারের ভারটা প্রদান করে তিনি কি থাকবে এখন ভজন সাধনে থাকবে, না তিনি এখন ভগবানের ভজনে থাকবে, যেহেতু আগে রাজারা কি আগে মানুষরা কোথায় চলে যেত, জঙ্গলে চলে যেত ভজন সাধন করতে, কিন্তু এখন জঙ্গলে যাচ্ছে না, কারণ এখন সেই পরিস্থিতি নেই, সেই জন্য এখনো ঘরে থেকেই কিন্তু তারা ভজন সাধন করবে, কিন্তু কোনো কিছুর মধ্যে যুক্ত থাকবে না, কি হচ্ছে না হচ্ছে দুটো খেয়ে খাবো পড়বো ঝামেলা শেষ, তারা কিছুতে যুক্ত, তারা একনিষ্ঠ ভাবে ভগবানের ভজন সাধন করা, কত বছর থেকে 50 বছর বয়স থেকে, না 50 বছর থেকে 75 বছর পর্যন্ত, এখন তো মানুষ বাচ্চেই না অতদিন ঠিকঠাক মতন অনেকে, তাই না, আসছে সন্ন্যাস, সন্ন্যাস কি গৃহত্যাগ, মানে এই যে জাগতিক সম্পর্ক আমার স্ত্রী আমার পুত্র আমার কিছু এই সমস্ত সব ত্যাগ হয়ে যাবে, তখন সবাই ভগবানের সন্তান, ভগবানের দাস, আমিও ভগবানের দাস, আমি তোমার দাসের দাস, না ব্রাহ্মণের সন্ন্যাসের কি কাজ, আমি তোমার দাসের অনুদাস, না তার মধ্যে আর কিছু আমার বলে থাকছে না, এই হলো চারটে বর্ণ আর চারটে আশ্রমের শিক্ষা কি করলো প্রদান করলো, এর মধ্যে দিয়ে ধীরে 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 তারা কি হবে বর্ণের মাধ্যম দিয়ে বর্ণা বর্ণের মাধ্যম দিয়ে চতুর্বর্ণের মাধ্যম দিয়ে ধীরে ধীরে তারা কোথায় কি হতে পারবে এই ব্রাহ্মণের উপযুক্ত হতে পারবে। হ্যাঁ গুণ অনুসারে বলেছে তিনটে গুণ, কি কি গুণ আছে, সত রজ তম, সত রজ তম এই তিনটে গুণ, যেহেতু এই তিনটে গুণের গুণের মাধ্যম দিয়ে আমরা পরিচালিত হচ্ছি, যখন আমরা সতগুণে থাকছি তখন আমরা ধার্মিক থাকছি, না আমাদের হৃদয়ে ধর্ম প্রকটিত থাকছে, যখন আমরা রজগুণে থাকছি তখন আমাদের মধ্যে কি হচ্ছে এই জগতে প্রতি আমাদের আসক্তি বেড়ে যাচ্ছে, যখন আমরা তমগুণে থাকছি তখন আমাদের কাম আর ক্রোধ বর্ধিত হচ্ছে, যখন আমরা তমগুণে থাকছি তখন কাম আর ক্রোধ বর্ধিত হচ্ছে, সেই জন্য এই সমস্ত গুণের ঊর্ধ্বে যখন আমরা যেতে পারবো বেশি বেশি করে আমাদের মধ্যে কি হবে
শতগুণের প্রভাব প্রকটিত হবে, তখন আমরা সব সময় ভগবত চিন্তায় যুক্ত থাকতে পারবো। আর যখন সবাই ভগবত চিন্তায় যুক্ত থাকতে পারবে, তখনই সে ব্রাহ্মণের গুণগুলো অবলম্বন করতে পারবে। আর যখন ব্রাহ্মণের গুণগুলো অবলম্বন করতে পারবে, তখন সে ব্রাহ্মণ হতে পারবে, তখন সে ভগবানের সমস্ত কিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, প্রচার করতে পারবে, সবকিছু করতে পারবে। কিন্তু এখন আমরা কিসে আছি? মিক্স আছে, কখনো আমাদের মধ্যে শতগুণ, কখনো রজগুণ, কখনো তমগুণ সমানভাবে আছে। আর যখন বর্ধিত হবে, যখন শতগুণ বাড়বে, রজগুণ তমগুণ কম থাকবে, তখন আমরা কিসে রয়েছি? হ্যাঁ, তখন আমরা রয়েছি বানপ্রস্থে। তখন আমরা রয়েছি বানপ্রস্থে কি গৃহস্থে। কিন্তু যখনই এই গুণগুলো উর্ধে উঠে, শতগুণের প্রভাব অনেক বেড়ে যাবে, রজতম খুব কম আসবে। যেরকম বলছে রাম, মানে রাম রাজত্ব করেছিল, রাম ভগবান তিনিও রাজত্ব করেছিল, তার উদাহরণ দিয়েছিল না, তিনি কিন্তু রেগে গেছিল এবং রাবণকে বধ করেছিল। কিসে? তার রাজ্যে পাপ হয়েছিল, তার স্ত্রীকে হরণ করেছিল, তখন তিনি কি করেছিল? রাবণকে বধ করেছিল। ঠিক সেরকমই মানে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় সে রেগে যাবে না, সব সময় তার এই জগতের প্রতি আসক্তি থাকবে না, সব সময় সে মানে তার কামনা বাসনা, কামনা বাসনা তো থাকবেই না, রাগ হবে কখন? যখন ভগবানের উদ্দেশ্যে কেউ নিন্দা করবে, ভক্তের নিন্দা করবে, তখন সে রেগে যাবে। এই পরিস্থিতিতে কি হবে? এই পরিস্থিতিতে সে রাগ করতে পারে। এটা হলো শতগুণ বর্জিত, এখানে সেগুলোই বলেছে। তাই এখানে বলছে আর একটা কথা, ক্রোধ না করা। আমাদের কি কি গুণগুলো থাকতে হবে ব্রাহ্মণ হতে গেলে? যে ক্রোধ না করা, মিথ্যা কথা না বলা, সম্পদ সমানভাবে বিতরণ করা, আর কি ক্ষমা করা, বিবাহিত পত্নীর মাধ্যমেই কেবল সন্তান উৎপাদন করা, ছয়, আর সাত হলো সাত ছয় ছয় মন এবং শরীরের শুদ্ধ থাকা, সাত কারো প্রতি শত্রু ভাব পোষণ না করা, আট সরল হওয়া, নয় ভৃত্য ও আশ্রিতের পালন করা। হ্যাঁ, ভৃত্য আর আশ্রিত, যারা মানে আমার শরণাগত, আমার যা যদি বলছে যে যদি যারা তোমার শরণাগত, তোমার আশ্রিত, তাদের তোমাকে পালন করতে হবে। যদি তুমি দেখো কারোর তুমি ছাড়া কোনো গতি নেই, তার বাড়িতে কেউ তাকে দেখছে না, কি কেউ নেই, তাকে কিন্তু তোমাকে আশ্রয় প্রদান করতে হবে। এই শিক্ষা প্রদান করছেন কে? ভীষ্মদেব। তাহলে তিনি সাধারণ মানুষ আমাদের মতন, তার মধ্যে কোনো শত্রুভাব কি, তার মধ্যে অধর্ম থাকতে পারে? পারে না। হ্যাঁ, কিন্তু কোনো পরিপ্রেক্ষিতে অধর্মের সাথে তার যুদ্ধ করতে হয়েছিল। যদিও কারো উপরোক্ত প্রাথমিক গুণগুলি না থাকে, তাহলে তাকে সভ্য বলা যায় না। তাছাড়া ব্রাহ্মণ, বুদ্ধিমান মানুষ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের অবশ্য কর্তব্য হচ্ছে বৈদিক শাস্ত্রে বর্ণিত তাদের বৃত্তি অনুসারে বিশেষ গুণাবলী অর্জন করা। বুদ্ধিমান, তাই বলছে এখানে, ওটাই বলা হয়েছে যে যার যেরকম গুণাবলী, হ্যাঁ সেইভাবে তাদের সেই বৃত্তিতে তাদের পরিচালিত হওয়া উচিত। যার যেরকম বৃত্তি, যাকে যেটা প্রদান করেছে, যার যে গুণ, সেই গুণ অনুসারে তার সেইভাবে তারা যদি পরিচালিত হয়, কার মাধ্যম দিয়ে? ব্রাহ্মণের মাধ্যম দিয়ে, ব্রাহ্মণের নির্দেশের মাধ্যম দিয়ে, তাহলে তারা কি করতে পারবে? তারা প্রকৃতপক্ষে ধীরে 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 ভগবত ভক্তে পরিণত হতে পারবে। হ্যাঁ, এখান থেকে আমরা একটু ইয়ে করছি। এক কথায় বর্ণ হচ্ছে ভিন্ন ভিন্ন বৃত্তির বিভাগ, এবং আশ্রম ধর্ম হচ্ছে আত্ম উপলব্ধির পথে অগ্রগতির ক্রম। এই আশ্রমটা হচ্ছে কি? আত্ম উপলব্ধির পথে অগ্রগতির ক্রম।
তারা উভয়ই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, বর্ণ এবং আশ্রম উভয়কে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং পরস্পরের উপর নির্ভরশীল, আশ্রম এবং বর্ণ না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এটা হলো একটা বর্ণ, আর আশ্রম আশ্রম ক্ষত্রিয় ব্রহ্মচার্য, হ্যাঁ ব্রহ্মচার্য বা গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই দুজনের সঙ্গে দুজনে কিন্তু সংযোগ আছে, আর এর মাধ্যম দিয়ে কি হতে পারে, এই ভগবত ভক্তির দিকে আত্ম উপলব্ধির দিকে অগ্রসর হতে পারে। আত্ম উপলব্ধিটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমেই হচ্ছে আমি কে, আমরা কিন্তু সেটা জানি না, তাই না? আমরা চিন্তা করে আমরা তো জানতেই পারি না, ভক্ত সঙ্গের আগে আমরা জানতেই পারি না। আমরা বলছে বিরূপে স্বরূপ, স্বরূপে বিরূপ, ভাবি মুরমন, তারপরে কি আছে, স্বরূপে বিরূপ, বিরূপে স্বরূপ, ভাবি মুরমন। তাই আমাদের মনটা কি, আমাদের আমাদের কোনো বুদ্ধি নেই, আমরা মূঢ়, সেই জন্যে আমরা স্বরূপকে বিরূপ ভাবছি আর বিরূপকে স্বরূপ ভাবছি। বিরূপ কোনটা, দেহটা, আর আত্মাটা হলো স্বরূপ, তাই না? আত্মাটা আছে বলে দেহটা পরিচালিত হচ্ছে, আত্মাটা যদি না থাকতো এই দেহটার কোনো ভ্যালুই নেই, কোনো ভ্যালু নেই দেহটার। আত্মাটা আছে বলে দেহটা পরিচালিত হচ্ছে, আত্মাটা না থাকলে এই দেহটার কোনো ভ্যালু নেই। যখন এই দেহটা ছেড়ে আত্মাটা অন্য বেরিয়ে যায় অন্য একটা দেহ ধারণ করার জন্য, তখন এই দেহটা পুরোপুরি অচল, অচল। একটা বৃক্ষের তবু একটা মানে ইয়ে আছে, একটা বৃক্ষের তবু গুরুত্ব আছে, কি একটা বৃক্ষের মানে প্রাধান্য আছে, কিন্তু এই দেহটার কোনো প্রাধান্য নেই, দেহটা একদম পুরোপুরি অচল হয়ে যাবে। তখন দেহটাকে যদি নাশ মানে শ্মশানে নিয়ে সৎকার করে, তাহলে দেহটা থেকে এমন দুর্গন্ধ বেরোবে সেখানে কেউ টিকতে পারবে না। এই হলো দেহটার পরিস্থিতি। আর দেহটার মধ্যে কি রয়েছে, মল মূত্র কফ পিত্তি থলি, ভগবান এই চামড়াটা দিয়েছে, সেই জন্য আমাদের এত অহংকার, আমি এত সুন্দর, আমি এত করতে পারি, আমি এত, আমার ক্ষমতা আছে, আমার এত যোগ্যতা আছে না। মল মূত্র পিত্ত থলি সেটাকে চামড়া দিয়ে ঢেকে রেখেছে, ঢেকে দিয়েছে ভগবান কৃপা করে বলে আমরা এত অহংকার প্রদান করি এই দেহ নিয়ে। আর সেই দেহটাকেই আমরা কি ভাবছি, আমাদের স্বরূপ ভাবছি, সেই দেহটাকে আমরা আমাদের স্বরূপ ভাবছি। এখানে সেটাই বলছে, পরস্পরের উপর নির্ভরশীল। আশ্রম ধর্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্ঞান ও বৈরাগ্য জাগ্রত করা। আশ্রম ধর্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বৈরাগ্য জাগ্রত করা, যেরকম ব্রহ্মচারী আশ্রম ভবিষ্যৎ জীবনের জন্য প্রশিক্ষণ স্থল, তাই না? ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে পড়াশোনা করে, যখন ব্রহ্মচার্য কেউ থাকে পড়াশোনা করবে, ভবিষ্যতে সবাইকে প্রশিক্ষণ প্রদান করবে, তাই তো? এটা হলো ব্রহ্মচার্য। তারপরে আমরা জানতে পারবো যে প্রশিক্ষণ স্থল, এই আশ্রমে শিক্ষা দেওয়া হয় এবং যে এই জড়জগৎ জীবের প্রকৃত আবাস নয়, এই আশ্রমে কি শিক্ষা দেওয়া হচ্ছে, যে এই জগৎটা জীবের প্রকৃত আলয় না, এখানে যে আমরা আছি এটা আমাদের প্রকৃত গন্তব্যস্থল না, এখানে আমরা প্রকৃতভাবে চিরস্থায়ী থাকতে পারবো না, আমাদের চিরস্থায়ী আবাসস্থল কোনটা, ভগবত ধাম, ভগবত ধাম আমাদের চিরস্থায়ী আবাসস্থান, এটা না। আমাদের ইচ্ছা থাকে না তবু মৃত্যুবরণ করতে হয়, ইচ্ছা থাকে না, নিজের ইচ্ছা ছাড়াই আমাদের জন্মগ্রহণ করতে হচ্ছে কর্মের অনুযায়ী, যে যেরকম কর্ম করেছে তাকে সেইভাবে একটা দেহ দেওয়া হচ্ছে আর সেইভাবে তাকে একটা জন্ম প্রদান করা হচ্ছে। আমাদের ইচ্ছা আমরা জন্ম, তাই তো সবাই নরেন্দ্র মোদী রাজার ঘরে জন্ম করতে পড়তো না, নিত, কিন্তু সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে না। কত মানুষ বিকলঙ্গ, তাই না? কত মানুষের চোখ অন্ধ, কত মানুষের হাত পা মানে ইয়ে, কত রকম ভাবে মানুষ জন্ম নিচ্ছে, নিজের ইচ্ছায় হচ্ছে, কর্মের মাধ্যমে, সেটাই বলছে।
এই আশ্রমে শিক্ষা দেওয়া হয় যে এই জড়জগৎ জীবের প্রকৃত আবাস নয়, বদ্ধ জীবেরা জড় প্রকৃতির বন্ধনে বন্দী হয়ে আছে এবং তাই আত্ম উপলব্ধি হচ্ছে জীবনের পরম লক্ষ্য। বন্ধনে, জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে আমরা। কিসের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে? হ্যাঁ, তিনটে গুণ কি? সত, রজ, তম। এইতে, এই তিনটে গুণের মধ্যে মাধ্যমে আমরা আবদ্ধ হয়ে রয়েছে। এই তিনটে গুণের রজ্জু আমাদের আবদ্ধ করে রেখেছে যে এই জড়জগতের বাইরে আমাদের যেতে দিচ্ছে না। আর সেটাকে কি কি তার মধ্যে কি যুক্ত হয়েছে? এই জড়জগতের মায়া, না আমার আর আমি যুক্ত হয়েছে, এটাই তো মায়া। আমার আর আমি, এটাই হলো মায়া। যেটা আমার না সেটাকে আমি আমার ভাবছি, আর যেটা আমি না সেটাকে আমি ভাবছি, এটা হলো মায়া। এখানে সেটাই বলছে যে জীবেরা জড় প্রকৃতির বন্ধনে বন্দী হয়ে আছে এবং তাই আত্ম উপলব্ধি হচ্ছে জীবনের পরম লক্ষ্য। সমগ্র আশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে বৈরাগ্য সাধন। বৈরাগ্য, সমস্ত ধর্ম আশ্রমের উদ্দেশ্য কি? যে বৈরাগ্য। বৈরাগ্যটা কি? আসক্তি রহিত, আসক্তি রহিত। এই জগতের প্রতি কোনো রকম কোনো কিছুর প্রতি আসক্তি থাকা উচিত না। এখানে কিছুই আমার না, আর এখানে সবকিছু ভগবান আমাদের প্রদান করেছে, তাই আমরা এই জগতে এসেছি, সেগুলো পাচ্ছি। আমাদের যদি ভগবান এগুলো না প্রদান করত, তাহলে আমরা কিন্তু এগুলো পেতাম না। যেহেতু ভগবান আমাদের এগুলো প্রদান করেছে, সেইগুলো ওই জন্য আমরা কিছু নিয়ে আসতেও পারি না আর নিয়েও যেতেও পারি না। নিয়ে আসি কি? কর্মফল। আর নিয়ে যাই কি? বীজ রূপে সেই কর্মফল। এক বুঝ পুঁতে রেখে গেছি, আর এক বুঝ বীজ কি করছি? এসে সেই বীজ, সেই বীজ পুঁতে রেখে গেছি ফল ভোগ করছি, পরবর্তীতে আবার বীজ পুঁতে রেখে যাচ্ছি, পরবর্তীতে ফল ভোগ করব, এইটাই। সেই জন্য এখানে বলছে সমগ্র আশ্রমের ধর্মের উদ্দেশ্য হচ্ছে বৈরাগ্য সাধন। যিনি বৈরাগ্যের মূল ভাবনা ভাবনা গ্রহণে অক্ষম, তাকে বৈরাগ্যের ভাব নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অনুমতি দেয়া হয়। যিনি বৈরাগ্য গ্রহণ করতে পারে না, তাকে কি করতে হয়? সেই বৈরাগ্যের মূল ভাবনা গ্রহণে অক্ষম, তাকে বৈরাগ্যের ভাব নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অনুমতি। যে তুমি, তোমার বৈরাগ্য আসেনি, এখনো কামনা বাসনা রয়েছে, তাহলে কি করতে হবে? সেই যাতে ধীরে ধীরে সেই বৈরাগ্য হৃদয়ঙ্গম ধারণ করতে পারো, বৈরাগ্যে আসতে পারে, সেই জন্য তাকে গৃহস্থ আশ্রমে দেয়া হচ্ছে। বোঝা গেল? প্রথমটা কি হলো? যে প্রশিক্ষণ দেয়া, ব্রহ্মচার্য মানে পরবর্তীতে তাকে প্রশিক্ষণ দিতে হবে। আর গৃহস্থ মানে যে বৈরাগ্যের ভাবটা নিতে পারছে না, বৈরাগ্যের ভাবটা সে গ্রহণ করতে পারছে না, সেই জন্য সে যাতে পরবর্তীতে বৈরাগ্যের ভাবটা গ্রহণ করতে পারে, সেই জন্য তাকে গৃহস্থ আশ্রমে যেতে হচ্ছে, তাই তো? তারপরে বৈরাগ্য ভাব নিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। তাই যে বৈরাগ্য ভাব প্রাপ্ত হয়েছে, সে তৎক্ষণাৎ চতুর্থ আশ্রম বা সন্ন্যাস আশ্রম আশ্রম সরাসরি ভাবে গ্রহণ করতে পারে। যার মধ্যে এই গৃহস্থ আশ্রম থেকে সেই বৈরাগ্যের ভাব উদয় হয়েছে, সে সরাসরি সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে, কিংবা কি এটা তৃতীয়টা বানপ্রস্থ, বানপ্রস্থ নিতে পারে। বানপ্রস্থ আর বৈরাগ্য একই না? বৈরাগ্য কি বানপ্রস্থ আর সন্ন্যাস কি? যে বানপ্রস্থ হলে সংসার সঙ্গে সেরকম কিছু সম্পর্ক থাকছে না, কিন্তু সন্ন্যাস হলে একেবারেই সংসারের সঙ্গে সম্পর্ক থাকছে না। সন্ন্যাস হলে যে কোনো মঠ মন্দিরে, যেরকম সন্ন্যাসীরা সারা জায়গায় ঘুরে ঘুরে কি করছেন? প্রচার করছেন, না? সন্ন্যাসীরা সেরকম করছেন। এই জন্যে
বৈরাগ্যের ভাব প্রাপ্ত হয়েছে সে তৎক্ষণাৎ চতুর্থ আশ্রম বা সন্ন্যাস আশ্রম আশ্রম সরাসরি ভাবে গ্রহণ করতে পারে এবং ধন সঞ্চয় না করে তাকে কেবল দান গ্রহণের মাধ্যমে চরম উপলব্ধির জন্য দেহ ধারণ করতে হয়। দান গ্রহণ করবে না, দান গ্রহণ করবে কিছু কিছু সঞ্চয় করবে না। যেরকম যে আমাদের সমস্ত আচার্যদের দেখতে পাই, যেমন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, হ্যাঁ, তারপরে আমাদের রঘুনাথ দাস গোস্বামী, তার প্রত্যেক মাসে $100,000,000 $1,000,000 স্বর্ণ মুদ্রা তার ইনকাম ছিল। কিন্তু তিনি কি করেছিলেন, তিনি পুরীতে গিয়েছিলেন, সনাতন রঘুনাথ দাস গোস্বামীর বাবা অনেক টাকা পয়সা পাঠিয়েছিলেন, আর যখন টাকা পয়সা পাঠিয়েছিলেন সেই টাকা পয়সা গুলো বৈষ্ণব সেবায় খরচা করে দিয়েছেন। মহাপ্রভু বলছেন যে রঘুনাথ দাস কোথায়, রঘুনাথ কোথায়, তখন বলছে উনি সেই লাইন দিয়ে ভিখারিদের যে প্রসাদ দিচ্ছেন সেই প্রসাদের লাইনে দাঁড়িয়েছেন। এই হলো বৈরাগ্য। না, আমার বাবা পাঠিয়েছে, আমি বৈষ্ণব সেবা দিচ্ছি, এইভাবে তার কিন্তু কোনো সেন্স ছিল না। সমস্ত বৈষ্ণব সেবায় টাকা টাকা দিয়ে চলে গেছে, সেই যারা ভিখারিদের প্রসাদ দিচ্ছে সেই লাইনে দাঁড়িয়েছে, সেই লাইনে দাঁড়িয়ে সেই রঘুনাথ দাস প্রসাদ নিচ্ছে, রঘুনাথ দাস প্রসাদ নিচ্ছে। তাহলে আজকে আমাদের মূল বিষয়বস্তু আমরা কি জানতে পারলাম, যে ভীষ্মদেব ছিলেন একজন মহান ভক্ত এবং তার মাধ্যম দিয়ে ভগবানের ইচ্ছার দ্বারাই তিনি এই যুধিষ্ঠির মহারাজকে এই ধর্ম বিষয়ে রাজ্য কি করে ধর্মের মাধ্যম দিয়ে পরিচালিত করবে সেই বিষয়ে জ্ঞান প্রদান করার জন্য অনুপ্রাণিত করেছেন। আর এবং একজন শুদ্ধ ভক্তের কিভাবে পরিচালিত হওয়া উচিত, কি কি ভাবে নিজেকে কন্ট্রোল করা উচিত, না আমরা গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস আর এটা কি ব্রহ্মচার্য, এই চারটের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে ধীরে 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 কি করে আমরা সমস্ত ত্যাগ করে বৈরাগ্য অবলম্বন করতে পারবো। ঠিক আছে, কারোর কিছু প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, চেষ্টা করব যদি আমার গুরু মহারাজ কৃপা করে। তাহলে আজকে না না, প্রথমে বৈরাগ্য না, ঠিক আছে, আজকে তাহলে আমরা ক্লাস এখানে সমাপ্ত করি। বাঞ্ছা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নমো নমো। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গোর প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।